আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ব্লেন্ডার উপস্থাপন করব যেটা আপনারা আগে দেখেছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে মহারাজা, মহারাজা এই ব্লেন্ডারটা হচ্ছে। আপনাকে আমি এর একটা পরিচয় দিয়ে থাকি। আপনারা আজ থেকে 20-25 বছর আগে যারা ব্লেন্ডার ইউজ করছে তাদের ম্যাক্সিমাম কাস্টমারের বাসায় মলিনেক্স ব্র্যান্ডের একটা ব্লেন্ডার আছে, এবং আজ থেকে 20-25 বছর আগে আপনারা যারা ফ্রাইপ্যান ইউজ করছেন ওই ফ্রাইপ্যানের নাম হচ্ছে টেফাল, যেটা ফ্রান্স থেকে আসতো। ওটা এক্সেলসিওর গ্রুপ নামে একটা কোম্পানি আগে মার্কেটিং করতো। এই মহারাজা ব্লেন্ডারটা কিন্তু সেই মলিনেক্স ক্রুপস এবং টেপালের সম্মানিত একটা ব্র্যান্ডের তৈরি, কিন্তু প্রোডাকশনটা ইন্ডিয়ায়। এই মহারাজা ব্লেন্ডারটা প্রোডাকশন কিন্তু ইন্ডিয়াতে। আপনি এটা খেয়াল করে দেখেন, এই যে সেই টেফাল ক্রুপস এবং মলিনেক্স, এটা এক্সেলসিওর গ্রুপ নামে একটা কোম্পানি আছিল বাংলাদেশে, যারা এটা ডিলার সেগুন বাগিচাদের হেড অফিস ছিল। সেই টেপাল ক্রুপস মলিনেক্সেরও যে ডিলার আছে আমাদের ইন্ডিয়াতে, সেই ইন্ডিয়ান কোম্পানি ফ্রান্সের মোটরে, এই মোটরটা কিন্তু ফ্রান্সের মোটর, কিন্তু ইন্ডিয়াতে প্রোডাকশন হয়ে বাংলাদেশে এসেছে। এইটাই সেই মহারাজা, যে ব্ল্যাডারটা 1000 ওয়াট, এই মোটরের পাওয়ার এবং ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট। এবং এই আপনারা দেখেন এই ব্ল্যাডারটা হচ্ছে 20000 আরপিএম, একদম প্রমাণিত পরীক্ষিত 20000 আরপিএম, 30 মিনিট একই সঙ্গে চালানো যাবে, আর 100% কপার মোটর। এর ভিতর যে মোটরটা আছে এইটা হচ্ছে 100% কপার, অর্থাৎ যাকে আমরা তামা বলি বাংলা ভাষায়। তামা মোটরের বিশেষ গুণ হচ্ছে আপনি যত হাজারবার ইউজ করেন সে কিন্তু পুড়ে যাবে না। কিন্তু আমরা যে বিভিন্ন কম দামের বা বিভিন্ন কম ওয়াটের কিছু ব্লেন্ডার আমাদের মার্কেটে আছে, যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল, অর্থাৎ অ্যালুমিনিয়াম তারের উপরে আপনার কফার মোটর সিল করে তৈরি করা, যা আস্তে আস্তে এক সময় চলতে চলতে এক সময় ভিতরে পুড়ে যায়। আর এই মহারাজার মোটর বা এই ব্লেন্ডারটা কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তারপরে ইলেকট্রনিক জিনিস দুর্ভাগ্যক্রমে হইলে হইতে পারে, সেজন্য আমাদের স্পেশাল গ্যারান্টি এবং ওয়ারেন্টি থাকবে। তবে এই মহারাজা ব্লেন্ডারটি সম্পূর্ণ ফুড গ্রেড ভাবে তৈরি। এই ব্লেন্ডারটার আপনি যদি পাওয়ার দেখতে চান, আমরা আপনাকে প্রথম ধাপে আমরা একটু চালিয়ে দেখাই। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, যেটা অন্য কোম্পানির কোনো ব্লেন্ডারের মোটরে এই পাওয়ারটা আপনি পাবেন না। আর এটার সেকেন্ড বা থার্ড যে ধাপ আছে সেটা আমরা দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে সেকেন্ড ধাপ। এবার আমরা যদি লাস্ট যে ধাপটা আছে, আমরা তিনটা স্পিডে এই মোটরটা আমাদের চলে, লাস্ট ধাপটা আপনারা এসে দেখেন। অনেক শক্তিশালী একটি মোটর। হ্যাঁ মিলন ভাই, আমি একটা জিনিস এই মোটরের শব্দ শুনে বুঝতে পারলাম, যে দামি যে গাড়িগুলো আছে মোটর সাইকেল বা আপনার যে প্রাইভেট কারগুলো আছে শক্তিশালী অনেক দামি, কিন্তু শব্দটা অনেক কম। আমার কাছে মনে হলো কি, যে এত দামি একটা মোটর এত সুন্দরভাবে চলেছে, কোনো বাজে কোনো শব্দ নাই। আসলে যেটা আমি বলছিলাম, কফার মোটরের কাজটাই এরকম। কফার মোটর যত বড়ই হোক তার সাউন্ড কম থাকবে, সাইলেন্ট, এটার মধ্যে একটা সাইলেন্ট মুড লাগানো আছে, যার জন্য এটার মোটরের শব্দ খুব কম থাকবে। কারণ আপনি আপনার বাসায় মোটর চালাইলে যদি পাশের বাসার মানুষের অসুবিধা হয় তাহলে সেই মোটর কেনা বা ব্যবহার করা তো খুব মুশকিলের একটা কাজ, যার কারণে এই কোম্পানিটা অনেক কিছু হিসাব করে এই মোটরটা স্থাপন করেছে। এর মধ্যে একটা সাইলেন্ট মোড নামে একটা মোড আছে, যার কারণে এই মোটরটার সাউন্ড অনেক কম। কিন্তু মোটরটাকে যদি আপনি কোনো মেকানিক্যাল জোনে যদি পরীক্ষা করে দেখতে চান যেটা 1000 ওয়াট আছে কি না, ইনশাল্লাহ আপনি জয় হবে, অতএব আমাদের মোটরটা জয় হবে। এই মহারাজা ব্লেন্ডারটা আমরা দীর্ঘদিন ধরে মার্কেটিং করি, এবং যে ব্যক্তি এই মোটরটা বা এই ব্লেন্ডারটা আমাদেরকে কিনেছে
ইনশাল্লাহ তার পাশের বাসার বা তার আত্মীয় বা তার রিলেটিভ তারাও পর্যায়ক্রমে আমাদের থেকে এটা ক্রয় করে। অতএব কাস্টমারদের জন্য যেটা আমরা আমি বলছি যে আপনি এই মোটরটা আমি কিনতে বলছি না, আপনি অন্তত বাজারে এসে আপনার পছন্দেরটাই আপনি কেনেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের মহারাজা এই ব্র্যান্ডের এই ব্লেন্ডারটা আপনি একবার যাচাই করার চেষ্টা করবেন। এই এই যে বাটিটা মানে এই যে গ্রাইন্ডারটা, এটা অন্য অন্য ব্ল্যান্ডারের থেকে অন্তত 10 গ্রেড বেশি মোটা এসএস আমরা ইউজ করেছি, 10 গ্রেড। অর্থাৎ সাধারণ যে মোটর যে জারগুলো থাকে তার থেকে 10 গুণ ওজন এবং মোটা। এবার আসেন আমরা মাঝারিটা যেটা দেখাবো, সেটা প্রায় 1.5 লিটারের একটা জার, যেটা অন্য কোম্পানি কিন্তু 1.5 লিটারের কোনো জার নেই, হয়তো 1.25 লিটার বা সর্বোচ্চ 1 লিটার। এটা আমরা 1.5 লিটার একটা জার দিচ্ছি, এবং আমরা বড় যে জারটা দিচ্ছি সেই জারটা প্রায় 2 লিটারের একটু বেশি, অর্থাৎ 2.25 লিটার যাকে বলে আর কি, তো আমরা সেটাকে 2 লিটারই বললাম। 2 লিটারের এই জারটাতে আমরা 6টা ব্লেড ইউজ করেছি, আপনি একটু ভালো করে দেখুন, 6টা ব্লেড ইউজ করেছি। এটাতে আমরা করেছি 2টা, আর এটাতে করেছি আমরা 4টা। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই, কিন্তু কাস্টমারের দেখাতে পারছি না, অন্য অন্য ব্লেন্ডারে বা গ্রাইন্ডার আমি কিন্তু দেখি না, ভিতরে এটা কীভাবে সেটিং করেছে, দেখেন রাবার দিয়ে তারপরে নাট বল্টু লাগিয়ে এটা। এটা হচ্ছে এই এমনভাবে তৈরি যে অনেক অনেক গ্রাইন্ডারের মধ্যে এই ব্লেডটা থাকে নিচা, নিচা থাকার কারণে এক ধরনের মশলা এই ব্লেডের নিচে গিয়ে আটকে যায়, যে সে আর উপরে উঠতে পারে না, যার কারণে আরেকটা কমপ্লেইন আছে কাস্টমার দানা থেকে যায়। আপনি ব্লেডটা ঘোরার কারণে নাকি 1 বছর 6 মাস পরে আপনার ওই 4-5 দিন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়? না, আমাদের এখানে ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি একটু ভালো করে দেখেন আমাদের এই ব্লেডের নিচে যথেষ্ট ফাঁকা আছে যা এর সঙ্গে টাচ হওয়ার কোনো সুযোগ নাই, আবার সাইডেও আমরা অনেকটা ফাঁকা রেখেছি। সবচেয়ে বড় কথা হলো যে এই ব্লেন্ডারের নিচে আমরা যে একটা পিতলের নাট ইউজ করেছি, যে এর থেকে এই যে গ্যাপটা আছে, অতএব নিচে যে মশলাটা আটকে থাকার কোনোই সুযোগ নাই, অতএব 100% মিহিন হবে, এতে কোনো সন্দেহ নাই। কোনো কারণে যদি আপনি ব্লেন্ডারটা ইউজ করে স্যাটিসফাই না হন, অবশ্যই ব্লেন্ডারের সমপরিমাণ টাকা এবং আপনার আসা যাওয়ার খরচ সহ আমরা এটা দিয়ে দেব। তবে এই ধরনের চ্যালেঞ্জে আজ পর্যন্ত কেউ আমাদের থেকে নিতে পারে নাই, কারণ এই ব্লেন্ডারটা এত মানে শক্তিশালী বা এত পাওয়ারফুল একটি মোটর বা ব্লেন্ডার যে ওর ভিতরে আপনি শক্ত হলুদ বা হলুদের থেকেও যদি কোনো শক্ত কোনো জিনিস আপনি করতে চান, ইনশাল্লাহ মুহূর্তের মধ্যেই পাউডার হয়ে যাবে। হ্যাঁ, আমি এখন পর্যন্ত বাজারে যে প্রোডাক্টগুলো দেখেছি আপনাদেরকে দেখিয়েছি, নামি দামি ব্র্যান্ডের মধ্যে কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো ফিলিপস বা প্যানাসোনিক এই ধরনের আপনার গ্রাইন্ডার হয়, কিন্তু আজকে যেটা দেখানো হলো আপনার এটা কিন্তু মহারাজা ব্র্যান্ড, ইন্ডিয়ার ব্র্যান্ড, এটা কিন্তু আবার আলট্রাম্যাক্স HD, কিন্তু আপনারা দেখেন আমি তো বলেছিলাম যে এই ব্র্যান্ডটা প্রোডাকশন হচ্ছে আপনার ইন্ডিয়াতে, কিন্তু এইটার মূল যে ম্যানুফ্যাকচার বা এই মোটরটা তৈরি হয়েছে ফ্রান্সে, অর্থাৎ এই মোটরটা তৈরি হচ্ছে মলিনেক্স কোম্পানিতে। আর একটু লক্ষ্য করে দেখেন এই এই যে টেফাল প্রুপস মলিনেক্স, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা কিন্তু ফ্রান্সের একটি ব্র্যান্ড, এবং এই যে ACB এটাও কিন্তু একটা প্রেশার কুকারের ব্র্যান্ড, অর্থাৎ ফ্রান্সের একটা প্রেশার কুকার, উপর থেকে ঢাকনা দিয়ে যে প্রেশার কুকারটা আমরা বিভিন্ন বাসাবাড়িতে দেখি এই সেই প্রেশার কুকারের ব্র্যান্ড, অর্থাৎ এই 4টা ব্র্যান্ডই কিন্তু ফ্রান্সের। আপনি চাইলে আপনার গুগলে এটা সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস আমাদেরকে দেখানো বাকি আছে, আপনার 5 বাটন তো থাকবে সব ব্লেন্ডারে? হ্যাঁ, সব ব্লেন্ডারেই 5 বাটন আছে। আচ্ছা, এটা এত শক্তিশালী ব্লেন্ডার, এটা কি আছে ও ব্রেকার সার্কিট দেওয়া আছে? হ্যাঁ, নাকি ব্রেকার সার্কিট লাগে না? অবশ্যই অবশ্যই, এই যে সার্কিট ব্রেকার লক লাগানো আছে, যদি কোনো কারণে মোটর চলতে চলতে বন্ধ হয়ে যায় আপনি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি এই পুশ বাটনে চাপ দিলে অটোমেটিক আবার চালু হয়ে যাবে। আর এটাতে সিলিকন প্যাড লাগানো আছে বা গ্রিপ যাকে বলি আমরা, প্লাস্টিক গ্রিপ, যে যার কারণে সে নড়াচড় করবে না, আপনি যত জোরেই ঝাঁকান সে কিন্তু ওখান থেকে ছুটবে না। এত হেভি এবং পাওয়ারফুল এই ব্যালেন্ডারটি, অনেক বড় বড় জার যে আপনারা দেখেন, 2 লিটার 1.5 লিটার, তারপরে আপনি এটাতে আমার মনে হয় যে এটাতে 500 গ্রাম মশলা করতে পারবেন।
একসাথে 500 গ্রাম মশলা হতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, মোটামুটি সকল তথ্য দিতে পেরেছি আপনাদেরকে। 1000 ওয়াট 20,000 RPM এটা কিন্তু জেনুইন, আমার মনে হয় এতে ফেক করার কোনো সুযোগ নাই, কারণ এত নামি দামি একটা ব্র্যান্ড। আর ওয়ারেন্টি গ্যারান্টি কত বছরের দিচ্ছেন? এটা হচ্ছে আবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার আমার মুখের কথা নয়, এই যে 5 ইয়ার্স মোটর ওয়ারেন্টি, 5 বছরের ভিতরে যদি আপনার মোটর জ্বলে যায় পুড়ে যায় যাই হোক, কোম্পানি বিনা টাকায় আপনাদের মোটর সার্ভিস করে দিবে, এই ব্যাপারে আপনাদের কোনো টাকা খরচ করতে। আসলে কিন্তু কোনো ব্র্যান্ডে 5 বছরের কিন্তু গ্যারান্টি দেয় না, কিন্তু এই মহারাজা ব্র্যান্ডটা কিন্তু 5 বছরের কোম্পানি থেকেই দিচ্ছে, 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে আপনাকে। আর এটা আমরা ভিডিওটা দেখলাম, এই সকল তথ্য দেখলাম পেলাম, কিন্তু এটার কি কাস্টমার কিনতে পারবে টাকা দিয়ে? হ্যাঁ, কাস্টমারের নাগালের মধ্যেই আমরা এটা প্রাইস রেখেছি। এটা বিশেষ করে নিউ মার্কেট, গুলশান, বনানী, বাড়ি ধারা, বিভিন্ন বড় বড় শপিং মলে আপনি যদি এই ব্ল্যান্ডারটা খোঁজ করেন সেখানে প্রায় 8-9 হাজার টাকা মতো দাম নেবে, কিন্তু আমাদের শপ থেকে যদি আপনারা নেন বা অনলাইনের মাধ্যমে কেনেন সেজন্য আমরা ক্যাম্পিং চলাকালীনে আমরা একটা স্পেশাল প্রাইস রেখেছি, যে প্রাইস আপনাদের হাতের নাগালে, আপনারা চাইলেই অবশ্যই কিনতে পারবেন। কারণ আপনি যদি টাকায় একটু ঠকেন আর পণ্যে যদি আপনি যেতেন তাহলে সেটা কিন্তু সবচেয়ে বড় জয়, কিন্তু আপনি টাকায় কমই কিনছেন কিন্তু পণ্যটা চালাতেই পারেননি, পুরোটা নষ্ট বা ড্যামেজ কিনেছেন, যে অল্প টাকা দিয়ে কিনেছেন সেই অল্প টাকাটাই লস। আর যদি একটু ভালো মানের পণ্য যদি আপনি একটু বেশি টাকা দিয়েও কিনে থাকেন, পণ্যটার যদি মান ভালো থাকে, পণ্যটা যদি ভালো সার্ভিস দেয়, তাহলে ওই টাকা বারবার বারবার আপনার ওয়াশিং করবে বারবার, অতএব আপনার পুরো টাকাটাই লাভ। সেটা বিবেচনা করে যদি আপনারা মার্কেট থেকে কোনো পণ্য ক্রয় করে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে ব্ল্যান্ডার কেনার আগে আমাদের এই মহারাজা ব্ল্যান্ডারটা অবশ্যই একবার জাস্টিফাই করবেন, যদি আপনার চয়েজে আসে আপনার পছন্দ হয় অবশ্যই ক্রয় করবেন, সে বিষয়ে আমাদের আস্থা রইল। আচ্ছা, এটার অফার প্রাইস কত দিচ্ছেন? এটা এখন আমরা অফার প্রাইস দিচ্ছি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 7,500, কিন্তু আমরা এই ক্যাম্পেইন চলাকালীন এটা রেট দিচ্ছি হচ্ছে 6,500। এত সুন্দর একটা ব্ল্যান্ডার, হ্যাভি একটা ব্ল্যান্ডার, প্রাইস মাত্র 6,500 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, ওনাদের কিন্তু সকল প্রোডাক্টেই এই বড় বড় কিন্তু একটা অফার থাকে যা কোনো ইম্পোর্টারও দিতে পারছে না। আপনি একসাথে এক কার্টন প্রোডাক্ট নিলে যেখানে আপনার এই দামে দিতে পারে না, ওনারা কিন্তু সিঙ্গেল এক পিস প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র কাস্টমারের জন্য দিচ্ছেন। হ্যাঁ, ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া, অ্যাড্রেস দেওয়া থাকবে। আর যারা ঘরে বসে এই প্রোডাক্টটি নিতে চান, সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে, কোনো অ্যাডভান্স টাকা নেওয়া হয় না। আপনি প্রোডাক্টটি অর্ডার করার পর, আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে, তারপরে দেখে চেক করে যে আমরা প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়েছি সেটাই যদি হয়, আপনি অবশ্যই সেই প্রোডাক্টটি চেক করে পেমেন্ট করবেন। ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজ, ওয়েবসাইট লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন। যদি কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে সকল নতুন প্রোডাক্টের ভিডিও আপনি পেয়ে যান। দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।